সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি জাতীয় প্রেসক্লাবের পক্ষ থেকে আমার নিজের পত্রিকা সংগঠন যেটি আমি কাজ করি 32 বছর ধরে একই পত্রিকায় দৈনিক ভোরের কাগজের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা প্রণাম। আমরা বছরে একটি অনুষ্ঠানই করি, অত্যন্ত একটি সংকটময় মুহূর্তে এই সংগঠনের জন্ম হয়েছিল স্বজনের। আপনারা জানেন 2001-এর যে দেশজুড়ে সাম্প্রদায়িক সহিংসতা, তার প্রেক্ষাপটে আমরা মনে করেছিলাম যে আমাদের একই ছাতার নিচে সংগঠিত হওয়াটা খুবই প্রয়োজন। সেই উদ্যোগ থেকে আজকে প্রায় অনেক বছর, 22 বছর হয়ে গেল। শুরুতে আমাদের অনেক সংকট ছিল, ধর্মীয় পরিচয়ে নিজেদেরকে একটি ছাতার নিচে আনাটাও একটা বিরাট চ্যালেঞ্জ। নানা সন্দেহের চোখে দেখছিলেন অনেকে, এরা আবার কী না করে, কেন একসাথে সংগঠিত হচ্ছে। যাই হোক, মানুষের ভুল ভেঙেছে অনেকের, আমাদের আর কিছুই না, আমাদের একে অপরের পাশে সহমর্মিতার হাত বাড়িয়ে অগ্রসর হওয়াটাই মূল উদ্দেশ্য, এবং তা নিয়েই আমরা গত 22 বছর একসাথেই আছি। আমাদের পরিবারগুলোর মধ্যে যাতে আরও সম্মিলন তৈরি হয়, আরও আমাদের মধ্যে সহমর্মিতা তৈরি হয়, সেটি আমাদের প্রধান উদ্দেশ্য। যে কারণে এখানে দেখবেন আমাদের পরিবারের সকল সদস্যরা এসেছেন। তবে আমাদের উদ্দেশ্য আছে আরও কিছু করার, একসাথে আরও কিছু করা যায় কি না আমরা অনেকদিন ধরে পরিকল্পনা করছি। যাই হোক, আমাদের সাংবাদিকরা অনেক ব্যস্ত মানুষ, অনেক কিছু পরিকল্পনা করে উঠলেও হয়ে ওঠে না। তবে ভবিষ্যতে আমাদের আকাঙ্ক্ষাটা আছে, প্রত্যাশাটা আছে, ইচ্ছাটা আছে, এবং সেটিকে সামনে রেখেই আমরা অগ্রসর হব আশা করি। আমি ধন্যবাদ জানাচ্ছি স্বজনের, আমার সব স্বজনরা, স্বজনের স্বজনদেরকে নিয়ে আমাদের নিজেদের পথ অর্জন করতে আমরা একসাথে অগ্রসর হব। আপনাদের সবাইকে প্রণাম, শুভেচ্ছা, আবারও ভালো থাকবেন সবাই, সবার জন্য শুভকামনা। রূপসীবাংলা এর থেকে সবাইকে স্বাগত। দেশ, মাটি, মানুষ, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি মানেই রূপসীবাংলা একত্র।